আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের আয়োজন। আজকে আপনাদের জন্য রয়েছে কুরবানির স্পেশাল হোমমেড শাহী গরম মশলা রেসিপি। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। বাটাবাটির ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করে নিতে পারবেন রেড মিক্স শাহী গরম মশলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমাদের আজকের মশলাটা তৈরি করতে। এখানে নিয়েছি আমি এলাচ, মশলাটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে নিয়েছি আমি লবঙ্গ, এখানে নিয়েছি আমি স্টার মশলা, এখানে নিয়েছি আমি জিরা, এখানে আছে দারুচিনি, এখানে আছে সাদা গোলমরিচ, এখানে আছে পোস্তদানা, এখানে আছে জয়ত্রী, এখানে আছে কালো গোলমরিচ, এখানে আছে একটি জায়ফল, এখানে আছে 5-6টি তেজপাতা। এখন আমি আস্ত মশলাগুলোকে একটু ভেঙে নেব। এখানে তেজপাতাগুলো আমি হাত দিয়ে এভাবে চিরে নিচ্ছি। এখন আমি দারুচিনিগুলোকে ভেঙে নিচ্ছি। এখন আমি স্টার মশলাগুলোকে ভেঙে দিচ্ছি। আমি জায়ফলটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এখন আমি জায়ফলটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। এখন আমি একত্রে সবগুলো মশলাকে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে 3-4 মিনিট ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে, যেন নিচের যে ছোট ছোট মশলাগুলো পুড়ে না যায়, তাহলে মশলাটা তিতে হয়ে যাবে। এখন আমি একটি তেজপাতা হাতে নিয়ে এভাবে ভেঙে দেখছি। যখন দেখবেন তেজপাতাটা এভাবে হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে একটি গ্রাইন্ডার জার নিয়েছি, জারে এখন সবগুলো ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আপনারা আস্ত ধনিয়াটা সবগুলো মশলার সাথে ভেজে নিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে গুঁড়াটা ছিল, তাই আমি ধনিয়ার গুঁড়াটা এখানে দিয়ে সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন মশলাগুলোকে একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। সবগুলো মশলা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। মশলাগুলো ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে আস্ত মশলাগুলো আছে আমরা এগুলোকে ফেলে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড শাহী গরম মশলা। আসছে কুরবানি ঈদে, সবার ঘরে ঘরেই তো মাংস রান্না হয়। আপনারা যেভাবে মাংসটা রান্না করেন, যে কোনো আইটেমেই এই মশলাটা অবশ্যই দিবেন। এটার ফ্লেভার এবং টেস্ট একদম অন্যরকম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আরও সুস্বাদু সব নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন।